হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবশেষে আই এর দল এটিকে এফসির সাথেই যুক্ত হলো মোহনবাগান তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কয়েকদিন ধরেই ময়দান জুরে জোর জল্পনা চলছিল যে এটিকে সাথে নাকি যুক্ত হতে চলেছে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান দুটি টিমের কর্মকর্তারাও এ বিষয়ে বহুদিন ধরে একে অপরের সাথে আলোচনা করেছেন খবর ছিল এ সপ্তাহের মাঝামাঝি সময় কিংবা শেষ দিকেই হয়তো এটিকে ও মোহনবাগানের সংযুক্ত হওয়ার বিষয়টি নাকি ঘোষণা করা হতে পারে অবশেষে জল্পনার অবসান হলো আজ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটিকে তরফে জানিয়ে দেওয়া হয় যে এটিকে ও মোহনবাগান সংযুক্তিকরণের আশি শতাংশ শেয়ার থাকবে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অধীনে আর বাকি কুড়ি শতাংশ শেয়ার থাকছে সবুজ মেরুনের হাতে নতুন দলের নামের ক্ষেত্রে মোহনবাগান ও এটিকে এই দুই থাকবে শুধু তাই নয় এই নতুন চুক্তির ফলে লোগো জার্সি মোহনবাগানেরই থাকবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের পাওয়ার হাউস মোহনবাগান ও এটিকে এই দুটি দলই সবুজ মেরুনের একশো তিরিশ বছরের দীর্ঘ ইতিহাস ও এটিকের পেশাদারিত্বের মেলবন্ধন হলে আগামী দিনে অপ্রতিরোধ দল গড়ে তোলা যাবে বলে মত দুই দলের কর্মকর্তাদের এদিকে দুই দলের এই সংযুক্তিকরণের বিষয় বাগান সচিব সম্মানীয় টুটুবোস বলেন যে আমরা ক্লাবের একশো তিরিশ বছরের ইতিহাস ও সমর্থকদের আবেগকে সম্মান করি কিন্তু নতুন প্রজন্মের সাথে সমানতলে এগিয়ে চলতে হলে আরও বিনিয়োগের প্রয়োজন শুধু তাই নয় ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হলে সত্যিই দরকার কর্পোরেট ধাঁচের পরিকাঠামো পাশাপাশি সংযুক্তিকরণের জন্য বাগান সচিব ধন্যবাদ জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাকে সবশেষে তিনি লক্ষ লক্ষ সবুজ মেরুন সমর্থকদের আশ্বস্ত করে বলেন যে এই নতুন চুক্তির ফলে মোহনবাগানের ঐতিহ্যের ওপর কোনো প্রভাব পড়বে না এদিকে নতুন এই সংযুক্তিকরণের ফলে আগামী বছর আইএসএল খেলতে চলেছে সবুজ মেরুন তো ফ্রেন্ডস ভিডিওটি পর্যন্ত এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে